बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमार प्रिय शिक्षार्थीरा तुम्हरा केमन आछो करोनाकालीन ये संकटमय परिस्थितिते महान रब्बुल आलामीनेर अशेष रहमते आशा करी निश्चय भालो आछो आलहमदुलिल्लाह आमिओ भालो आछि आज ये अभिप्राय निये ऑनलाइन स्कूल पक्ष थेके तोमादेरके अभिनंदन सम्मानित अभिभावकगण प्रिय सहकर्मीबृंद एवं जारा शुनछेन एवं देखछेन सकलके ऑनलाइन स्कूल पक्ष थेके सुस्वागत विद्युत विभ्राटेर कारणे शिड्यूल टाइमे आमी आमार क्लासटी शुरू करते पारिनि बोले আমি দুঃখিত সো সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গতি নিয়ে অনলাইন ক্লাসে আমি এর আগে পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম গতি সমীকরণের পূর্ব পর্যন্ত আজ আমি गति समीकरण निये आलोचना करब तो आमार क्लासेर शुरूते आमी तोमादेरके अनुरोध करब तोमरा तोमादेर सकल बंधुदेर काछे क्लासटी गुछिये देवार जोन्नो आमार ई लाइव क्लासटी शेयर करे दिबे सबाई जेनो क्लासटीते अंशग्रहण करते पारे एबं आमी एओ आशा करब जे तोमरा कलम एबं खाता निये प्रस्तुत आछो सो आमी পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি সমীকরণ নিয়ে আলোচনা করার পূর্বে আমি সমীকরণগুলো একটু তোমাদেরকে লিখছি সমীকরণগুলো আমি এখানে একটু লিখছি s is equal to ut plus half at square plus 2as আমরা আজকে চারটি সমীকরণের প্রতিপাদন নিয়ে আলোচনা করব এই চারটি সমীকরণের মাধ্যমে চলন্ত কোনো বস্তুর গতি সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধান করা যায় বলে এই সমীকরণ চারটিকে বলা হয় গতির সমীকরণ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন 1665 সালে ফিলোসফিয়া ন্যাচারাল ইজ প্রিন্সিপিয়া ম্যাথমেটিকিয়া নামক একটি গ্রন্থে সে গতির সমীকরণগুলো নিয়ে এক্সপ্লেন করেছিলেন আজ আমি গতি সমীকরণ নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের সাথে পূর্বের ক্লাসে কিছু সূত্র আমি দিয়েছিলাম সেগুলো আমি না বললেই নয় সেগুলো একটু তোমাদেরকে ধারণা দিতে চাচ্ছি আর সেখানে আমরা শিখেছিলাম দ্রুতি v is equal to d by t বেগ v is equal to s by t এবং ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি আমরা এই তিনটা সমীকরণ আমরা প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম এই তিনটা জিনিস আমাদের জানতে হবে এখন আমরা এই সমীকরণগুলো যদি প্রতিপাদন করি আমাদের এইগুলো জানতে হবে তো আসো সমীকরণ প্রতিপাদনের পূর্বে আমাদের একটা জিনিস না জানলেই নয় সেটা হচ্ছে সুবেট তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তারা হয়তো আমাদের ক্লাস পাওনি কারণ বছরের শুরুতেই আমাদের স্কুল বন্ধ হয়ে গিয়েছে কিন্তু যারা দশম শ্রেণীতে আছো তারা এই বিষয়টা অনেকেই জেনেছ তারপর আমি তোমাদের কাছে অনুরোধ করব আমার ক্লাসটা মনোযোগ সহকারে তোমরা
মনোযোগ সহকারে তোমরা ক্লাসটাকে মানে অংশগ্রহণ করার জন্য, তাহলে তোমাদের যে সমস্যাগুলো থাকবে সেগুলো তোমরা ক্লিয়ার করে বুঝে নিতে পারবে। তো এখানে এস হচ্ছে স্মরণ, ইউ হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। আমরা গত ক্লাসে এগুলো সম্পর্কে আলোচনা করেছি, তারপরে আমরা গতির সমীকরণ সম্পর্কে আলোচনা করতে গেলে এগুলো অবশ্যই আমাদের জানতে হবে। স্মরণের একক সবাই জানি মিটার, আদিবেগ একক হচ্ছে মিটার পার সেকেন্ড, শেষ বেগ মিটার পার সেকেন্ড, তরঙ্গ মিটার পার সেকেন্ড স্কয়ার, সময় সেকেন্ড। আচ্ছা, এই এককগুলো কি একক? এই এককগুলো হচ্ছে এসআই একক। হোয়াট ইজ এসআই একক? এসআই এককটা কি? এসআই এককটা হচ্ছে সিস্টেম ইউনিট। এটা হচ্ছে সিস্টেম ইউনিট অথবা ইন্টারন্যাশনাল ইউনিট। সো আমরা এই জিনিসগুলো সম্পর্কে যদি আমরা অবগত থাকি, তাহলে আমরা গতি সমীকরণগুলো প্রতিপাদনের ক্ষেত্রে আমাদের যে ধাপগুলো আসবে আমরা অবশ্যই খুব ভালোভাবে আমরা বুঝতে পারব। তো এখন এই পর্যায়ে আমরা যা শিখেছি, এখন আমি আসি প্রথম সূত্র প্রতিপাদন। ইকুয়াল টু ইউ প্লাস এটি সূত্রের প্রতিপাদন। এই সূত্রটি প্রতিপাদন করার পূর্বে আমরা ত্বরণ এখানে আমার এই সূত্রটা দেখতে হবে। সূত্রটার ভিতরে কি কি আছে? ভি শেষ বেগ, ইউ আদিবেগ, এ ত্বরণ, টি সময়। চারটা জিনিস আমাদের এখানে আছে। তো আমি এর আগে শেষ বেগ, আদিবেগ, সময় এগুলো সবগুলো নিয়ে ত্বরণ নিয়ে আলোচনা করেছি। তো ত্বরণের একটা ব্যাখ্যা আমি এখানে দিতে হবে, সেটা হচ্ছে ত্বরণ সমান আমরা কি জানি। ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সময়, বেগ বাই সময়। আচ্ছা, বেগ বাই সময়, এরপরে বেগ বেগ কি? বেগ হচ্ছে স্মরণ বাই সময়, স্মরণ বাই সময়, বাই সময়। এরপরে কি হবে? স্মরণ বাই সময় স্কয়ার, সময় স্কয়ার। স্মরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডিসপ্লেসমেন্ট, দ্যাট মিন্স এস। সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি স্কয়ার, টি, টি স্কয়ার। এখন স্মরণের একক কি? মিটার। এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড স্কয়ার, দ্যাট মিন্স মিটার পার সেকেন্ড স্কয়ার বা মিটার সেকেন্ড ইনভার্স টু। এখন আমি ত্বরণের, ত্বরণটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এসিলারেশন, ত্বরণ দ্যাট মিন্স এসিলারেশন, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এখন আমি যদি মাত্রা লিখি, তাহলে ত্বরণের মাত্রা হবে, এখান থেকে আমরা স্মরণের মাত্রা এর সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি স্কয়ার, তাহলে মাত্রা হবে এল টি ইনভার্স টু। ক্লিয়ার? তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে কমেন্ট করে প্রশ্নের উত্তর জেনে নিবে। আশা করি আমি তোমাদের কাছ থেকে এটাই। তো এখন এখন আসো আমরা সূত্রের প্রতিপাদনে যাব। এই পর্যন্ত আমরা শিখে নিতে হবে, এরপরে আমরা
त्वरण समान जेटा होच्छे त्वरण ए समान होच्छे वी माइनस यू बाई टी एखाने आमरा एटा कि करबो एटा आमरा आर गुणन करबो सो एर नीचे आमरा एकटा मने मने वन धरबो तार माने वज्र गुणन करले वी माइनस यू इज इक्वल टू ए टी गुण करले ए टी सो वी इज इक्वल टू यूटा आमार ओई पाशे चले गेले यू प्लस ए टी दैट मीन्स आमार प्रथम सूत्रेर प्रतिपादन आमी प्रूव करते पेरेछि वी इज इक्वल टू यू प्लस ए टी এখন আসো যদি এটা এখানে আমরা এটা করার আগে আমাদের একটা এই গাণিতিক এই সম্পর্কটা করার আগে আমরা যে কথাটা বলে নিতে হবে সেটা হচ্ছে ইউ আদিবেগ নিয়ে কোনো বস্তু এ সুষম ত্বরণে চলে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হলো এই বাংলা এই ব্যাখ্যাটুকু যদি আমরা শুরুতে দিয়ে নিই তাহলে আমরা এইভাবে লিখে আমরা এটা প্রতিপাদন করতে পারবো তো আমার কি লেখাটা ছিল আমি একটু এখানে নোটটা লিখে দিই টেক অ্যাবাউট আমি একটা তোমাদেরকে একটা চিত্রের মাধ্যমে বিষয়টা একটু দেখাচ্ছি এই ধর একটা বস্তু এই বস্তুটা ইউ আদিবেগ নিয়ে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হলো সময়টা গেল আমার টি এবং এইখান থেকে এই পর্যন্ত আমার স্মরণ হয়েছে বাট এই সমীকরণ আমার স্মরণ নাই এই জন্য আমি স্মরণটা উল্লেখ করব না তো এইখানে আমি কি বলবো ইউ আদিবেগ নিয়ে টি সময়ে এ সুষম ত্বরণে চলে ভি শেষ বেগ প্রাপ্ত হলো সো ত্বরণে ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি এই কথাটা আমি একটু লিখে নিব প্রয়োজনে এই চিত্রটাও আমি এঁকে দেখাবো তো এখন আমি যখন এই সমীকরণটা প্রতিপাদন করব তখন আমি ওই যে কথাটা বলেছিলাম ইউ আদিবেগ নিয়ে কোনো বস্তু এ সুষম ত্বরণে চলে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হল এই কথাটা আমাদের লিখে নিয়ে তারপরে আমরা যদি এই প্রতিপাদনটা করি তাইলে আমি পরবর্তী একটা ধাপ তোমাদেরকে বোঝাতে অনেক সুবিধা হবে সেটা হচ্ছে আমি এখানে বলেছিলাম ইউ আদিবেগ নিয়ে এখন যদি বলি আদিবেগটা স্থির ছিল দ্যাট মিন্স ইউ স্থির যদি স্থির অবস্থায় ইউ ইজ ইকুয়াল টু জিরো সো আমি এই সমীকরণ থেকে কি করব ওয়ান ইমপ্লাইজ দ্যাট ভি ইজ ইকুয়াল টু জিরো প্লাস এ টি এখানে আমার কি হবে এ টি ভি ইজ ইকুয়াল টু এখন যদি এইখানে আমার আছে শেষ বেগ ত্বরণ এবং সময় কিন্তু আমার আদিবেগ শূন্য আদিবেগ আমার শূন্য সো এখানে যদি আমি এটাকে এই ত্বরণটাকে যদি আমি কোনো কনস্ট্যান্ট হিসাবে বিবেচনা করি কোন স্থির মান হিসেবে বিবেচনা করি এবং কোন স্থির মান এবং তার পূর্বে যদি কোনো সমান চিহ্ন থাকে তাহলে সেখানে আমরা সমানুপাতিক ব্যবহার করতে পারি সো ভি সমানুপাতিক টি ভি সমানুপাতিক টি মানে হচ্ছে শেষ বেগ সময়ের সমানুপাতে সো সময় বাড়লে বেগ বাড়বে সময় কমলে বেগ কমবে আমি একটা গ্রাফের মাধ্যমে তোমাদেরকে আর একটু ক্লিয়ারলি বোঝাতে পারবো সেটা হচ্ছে এক্স অক্ষ এইখানে হচ্ছে ওয়াই অক্ষ আমি এক্স অক্ষে তোমাদের এক্স অক্ষে দিব টি ওয়াই অক্ষে দিব
ভি কিন্তু কেন কিন্তু কেন আমি এক্স অফকে ভি দিতে পারতাম ওয়াইকে টি দিতে পারতাম নো এক্স অফকে সব সময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা থাকে এক্স অফকে থাকে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই অফকে থাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y অক্ষে থাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্যাট মিন্স স্বাধীন ইনি বাড়লে সে বাড়বে অতএব ভি নির্ভর করে টি এর উপরে টি বাড়লে ভি বাড়বে টি কমলে ভি কমবে সো যেটার উপর নির্ভর করে সেটা থাকবে x অক্ষে তো আমাদের এখানে বলতে হবে কি স্থির অবস্থায় কোন বস্তুর আদি বেগ তার সময়ের সমানুপাতিক সময় বাড়লে বেগ বাড়বে সময় কমলে বেগ কমবে নিশ্চয়ই আমি বুঝাতে পেরেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করব তোমরা সবাই মানে বিষয়টি বুঝতে পেরেছো তো আমাকে কমেন্ট করে তোমরা যদি জানাও ঠিক মতো বুঝছো কিনা বা তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকলে আমি অবশ্যই তোমাদের উত্তর আমি দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা এখন এইখানে যে রিলেশনটা আমরা পেয়েছি এইখানে যে রিলেশনটা আমরা পেয়েছি সেই রিলেশনটা হচ্ছে প্রপোর্শনের রিলেশন এই যে রিলেশনটা আমি পেয়েছি ভি সমানুপাতিক টি দিস ইজ প্রপোর্শনের রিলেশন তো এই যে প্রপোর্শনের রিলেশনটা হচ্ছে আমরা প্রথম সমীকরণ থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে বি সমানুপাতিক টি টেক অ্যাবাউট এই যে এখানে আমরা যে সময়টা পাব সেই সময়টা আমার হতে পারে 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড অর 1 মিনিট 2 মিনিট অর 1 আওয়ার 2 আওয়ার্স 3 আওয়ার্স 5 আওয়ার্স বাট আমার এখানে টাইম টাইম শুড বি এক্সপ্রেসড বাই সেকেন্ড টাইম শুড বি এক্সপ্রেসড বাই সেকেন্ড যেভাবে আমার অঙ্কের মধ্যে থাকুক না কেন আমার মিনিট থাকতে পারে ঘন্টা থাকতে পারে বাট আমার এটা কিসে নিয়ে আসতে হবে আমার নিয়ে আসতে হবে সেকেন্ডে এরপরে আসো আমার যদি ডিস্টেন্স থাকে ডিস্টেন্স শুড বি এক্সপ্রেসড বাই মিটার আমার ডিস্টেন্সটা কিলোমিটারে থাকতে পারে মাইলে থাকতে পারে বাট আমি এটা অবশ্যই মিটারে নিয়ে আসবো এটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড সো যদি বেগ থাকে বেগের বিষয় আমি কি লিখব বেগটা হবে ভেলোসিটি মাস্ট বি এক্সপ্রেসড বাই ভিটা মাস্ট বি এক্সপ্রেসড বাই মিটার পার সেকেন্ড আর ইউ ক্লিয়ার আমি আশা করব তোমরা এই বিষয়গুলো একদম সুন্দরভাবে বুঝতে পেরেছ আমি প্রথম সমীকরণটা প্রতিপাদন করতে গিয়ে অনেক ডিটেল আলোচনা করেছি
যদি প্রথম সমীকরণটা তোমরা ভালোভাবে বুঝো, দ্বিতীয় তৃতীয় চতুর্থ তিনটা সমীকরণ বোঝাতে আমার আর সময় বেশি নেওয়া লাগবে না, একই জিনিস বারবার ঘুরে ঘুরে আসবে। সো এবার আমরা দ্বিতীয় সমীকরণ প্রমাণে যাব। দ্বিতীয় সমীকরণটা আমরা সবাই একটু দ্বিতীয় সমীকরণের দিকে তাকাই। দ্বিতীয় সমীকরণটা হচ্ছে কি, x is equal to u plus v by 2 into t। আচ্ছা এখানে আমার দেখতে হবে কি কি আছে, সরণ আছে, আদিবেগ আছে, শেষ বেগ আছে এবং সময় আছে, কিন্তু এখানে কি নাই, আমার প্রথম সমীকরণে ছিল আমার ত্বরণ a, বার দ্বিতীয় সমীকরণে আমার ত্বরণ নেই। সো আমি এখানে যখন প্রথম যে আলোচনাটা করব সেটা হচ্ছে ইউ আদিবেগ নিয়ে কোনো বস্তু সুষম ত্বরণে চলে, টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হলো এবং তখন কি হলো, সরণ টি হলো, এ সুষম ত্বরণে চলে টি সময়ে, এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হলো। তার মানে আমি প্রথম সূত্র প্রতিপাদনের সাথে দ্বিতীয় সূত্রের আমি এইটুক আমি বাড়িয়ে লিখে নিতে হলো, এই অংশটুক আমার বাড়িয়ে লিখে নিতে হলো। সো আমরা গড় বেগ সমান কি জানি, এটা এটা প্রমাণ করার প্রথম ধাপটা হচ্ছে গড় বেগ, গড় বেগ ভি বার ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টু, আমরা এই জিনিসটা সবাই জানি, এবং ভি বার ইজ ইকুয়াল টু আবার গড় বেগ অতিক্রান্ত সময়কে আমরা সময় দ্বারা ভাগ করলে গড় বেগ পাওয়া যাবে। সো ভি বার ইজ ইকুয়াল টু এস বাই টি। সো এটাকে আমি এক নম্বর সমীকরণ, এটাকে দুই নম্বর সমীকরণ দিয়ে যদি দুইটা সমীকরণের মধ্যে আমরা একটা সিমিলারিটি মেনটেন করি, তার মানে কি এই পাশে আমার কি আছে, এই গর্বে ভিবার ভিবার। সো এই ভিবার দুটিকে আমি লেফট সাইড রেখে আমি রাইট সাইডের দুইটা সমান যদি লিখি তাহলে ভি প্লাস ইউ ইজ ইকুয়াল টু এস বাই টি। এবং এখন আমি যে সম্পর্কটা তৈরি করব সেটা হচ্ছে আমার এস থাকবে। সো আমি এখানে এটা যদি আমি এইভাবে না লিখে আমি যদি একটু সমীকরণটা এইভাবে না লিখে একটু এদিক থেকে লিখি তাহলে হবে এস বাই টি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু। সো আমার এখানে এস ইজ ইকুয়াল টু আমি জাস্ট টিটা ওই পাশে নিয়ে গেলেই আমার সহজ হয়ে যাবে, এই জন্য আমি টু টি লিখেছি টি। দ্য সেকেন্ড ইকুয়েশন ইজ প্রুভ, দ্য সেকেন্ড ইকুয়েশন আমরা কি করেছি, প্রুভ করতে পেরেছি এস ইজ ইকুয়াল টু প্লাস ভি বাই টু ইন্টু টি। এখন আমরা এখানে আবারও সেই প্রথম সমীকরণ প্রতিপাদনের মতো করে আমরা ইউ যদি জিরো হয়, ইফ ইউ জিরো, ইউ যদি জিরো হয় তখন কি হবে, ইউ যদি জিরো হয় তখন এস সমানুপাতিক সরাসরি আমরা টি লিখে দিতে পারি। এস সমানুপাতিক টি কেন লিখব, ইউ যদি জিরো হয় আমি জিরো মান বসাবো, বসানোর পর ভি বাই টু এটাকে আমি একটা ধ্রুবক হিসাবে কনস্ট্যান্ট হিসাবে বিবেচনা করে সমানুপাতিক চিহ্ন নিয়ে এস সমানুপাতিক টি, দ্যাট মিন্স সরণ সময়ের সমানুপাতে বৃদ্ধি হয়, তার মানে সময় বাড়লে সরণ বাড়বে, সময় কমলে সরণ কমবে। সো এখানে আমরা গ্রাফের মাধ্যমে যদি আমি একটু দেখাই তাহলে আমার এখানে কোনটা আসবে, আমার ইন্ডিপেন্ডেন্ট এক্স অক্ষে আমার আসবে টি, আর এখানে ওয়াই অক্ষে ডিপেন্ডেন্ট এখানে আসবে আমার এস। টিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এসটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো
আমরা দ্বিতীয় সমীকরণ থেকে আমরা এটা প্রমাণ করতে পারি s proportional to t, this is proportionate relation. তাহলে তোমরা দ্বিতীয় সমীকরণটা বুঝতে পেরেছো, প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ দুটো যদি তোমরা বুঝতে পারো তৃতীয় এবং চতুর্থ সমীকরণ বুঝতে আরো সোজা হবে। তৃতীয় এবং চতুর্থ সমীকরণটা আমরা তৃতীয় সমীকরণের দিকে একটু তাকাবো আমরা তৃতীয় সমীকরণের দিকে একটু তাকাবো তৃতীয় সমীকরণে কি আছে s is equal to এখানে আমি একটু লিখে নি তৃতীয় সমীকরণ প্রতিপাদন s is equal to ut plus half at square square ছিল square সো এখানে আমার কি আছে সরণ আছে আদিবেগ আছে সময় আছে ত্বরণ আছে দ্যাট মিন্স অল এখানে আমার সুবেটের খালি মাত্র শেষ বেগ নেই সো আমি এখানে সেই আমার যে ব্যাখ্যাটা দিব ইউ আদিবেগ নিয়ে কোনো বস্তু এ সুষম ত্বরণে চলে টি সময় এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হলো তার মানে কি আমার দ্বিতীয় সমীকরণ প্রতিপাদনের ক্ষেত্রে যেই ব্যাখ্যাটা আমি লিখেছিলাম তৃতীয় সমীকরণের ক্ষেত্রে একই ব্যাখ্যা আমি লিখব সো এখানে আমি প্রমাণ করার সময় আমি কি করব ভি বার ইজ ইকুয়াল টু ভি বার তার মানে কি গর্বে এস বাই টি এখান থেকে আমি একটু রিলেশন তৈরি করব সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভি বার টি এই একটা জিনিস আমরা এখানে পেলাম এটাকে আমি সমীকরণ নাম্বার ওয়ান দিয়ে থাকি এরপরে আরেকটা ভি বার ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু আমরা এখানে ভি বার ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু পেয়েছি সো এখানে এটাকে আমি সমীকরণ নাম্বার দুই দিয়ে দিই দুই নং সমীকরণ থেকে থেকে ভি বারের মান এক নঙে বসিয়ে পাই তবে যদি এক নঙে ভি বার বসাই সো কি হবে এস ইজ ইকুয়াল টু ভি বার ইউ প্লাস ভি বাই টু ইন্টু ভি বারে আমি এটা বসাই তাহলে এখানে হবে ইন্টু টি এই পর্যন্ত আমি করে এইটাকে আমি আর একটা নাম্বার দিয়ে দিই এখন আমরা প্রথম সূত্র থেকে যেটা পেয়েছিলাম প্রথম সূত্র থেকে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি এখন আমার ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি আমি এইটা আমি লিখব কি প্রথম সূত্র থেকে প্রাপ্ত এইটাকে আমি নাম্বার দিই চার সো চার নাম্বার থেকে চার নং থেকে তিন নঙে ভি এর মান বসিয়ে তোমাদের বইতে পাঠ্য বইতে কিন্তু এই সমীকরণের প্রতিপাদনগুলো স্পষ্ট আকারে লেখা নেই তোমরা যদি ইচ্ছে করো তোমরা খাতায় এগুলো উঠিয়ে নিতে পারো তো আমি যদি এইটা একটু এই মানটা এখন বসাই তাহলে কি হবে এই মানটা বসালে থ্রি ইমপ্লাইজ দ্যাট এস ইজ ইকুয়াল টু ইউ আমরা ভি এর মান বসাবো এই টু ভি সমান সমান বসাবো ইউ প্লাস এটি বাই বাই টু ইন্টু টি এইখান থেকে আমি ডাইভার্ট করে আমি এখন এস এর মানটা বের করব টুয়াইজ ইউ প্লাস এ টি বাই টু ইন্টু টি এস ইজ ইকুয়াল টু টুয়াইজ
u t plus a t square by 2 এখন আমরা twice u t কে 2 দ্বারা ভাগ করব আর a t square কে 2 দ্বারা ভাগ করব এই 2 2 কেটে যাবে এরপরে u t plus এটাকে আমি একটু সুন্দর করে লিখব half a t square সো আমার থার্ড ইকুয়েশনও আমি প্রুভ করতে পেরেছি তোমরা একটু দেখে নাও যে কিভাবে এই প্রুভটা করলাম তাহলে আমরা কি করলাম গর্বেক থেকে আমরা আসলাম তারপরে প্রথম সূত্র থেকে আমরা ভির মান বসিয়ে আমরা ইস ইকুয়াল টু u2 প্লাস হাফ এ টি স্কয়ার সো খুব ইম্পর্টেন্ট একটি সূত্র প্রতিপাদন এবং তোমাদের এসএসসি পরীক্ষা বোর্ডের পরীক্ষায় এই প্রতিপাদনটা অনেক সময় আসে এখন সেই ওই দুইটা সমীকরণের মতো আমার যদি এটা স্থির অবস্থা হয় তাহলে কি হবে স্থির অবস্থা হলে আমরা কত কি করব কি পাব স্থির অবস্থা হলে u যদি 0 হয় তাহলে s is equal to আমার এই প্রথম অপশনটা 0 হয়ে যাবে আর এখানে থাকবে half a t square তো আমার s is equal to half a t square হয়ে গেল if u 0 আর সো এস এ উড বি হাফ এটা যদি আমার একটা কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে হাফ একে কনস্ট্যান্ট যদি ধরি তাহলে আমার কি লেখা যায় এস ইজ ইকুয়াল টু এস সমানুপাতিক টি স্কয়ার দ্যাট ইজ প্রপোর্শনেট রিলেশন কিন্তু এখানে আমি হাফ এটাকে এই হাফ এটাকে আমি কি করেছি হাফ এ এই জিনিসটাকে আমি কনস্ট্যান্ট ধরেছি কনস্ট্যান্ট কোন একটা বস্তুকে কোন একটা রাশিকে যদি আমি কনস্ট্যান্ট ধরি এবং তার পূর্বে যদি সমান চিহ্ন থেকে থাকে তখন আমরা সমানুপাতিক চিহ্ন ব্যবহার করতে পারি সো এখানে তাহলে আমরা কি বুঝতে পারলাম এস সমানুপাতিক টি স্কয়ার সরণ সময়ের সাথে কিভাবে বাড়বে এটা বর্গাকারে বাড়বে সময় যদি সময় টি স্কয়ার আর এস হচ্ছে তাহলে ইন্ডিপেন্ডেন্ট পজিশনে আছে টি স্কয়ার এবং ডিপেন্ডেন্ট পজিশনে আছে এস তো এখন আমরা চতুর্থ সমীকরণটা আমরা প্রমাণ করব আমি আশা করি তোমরা অবশ্যই চেষ্টা করবে বুঝতে আসলে গতি আমাদের পদার্থবিজ্ঞানের অধ্যায়টা মনে হয় অনেক সোজা কিন্তু আসলে অনেক কঠিন এবং এত গাণিতিক বিষয়গুলো এত জটিল যদি তোমরা একটু ক্লিয়ারলি এই বিষয়গুলো তোমরা বোঝো তাহলে অঙ্ক করার সময় কোন সূত্র তোমরা ওইখানে ইউটিলাইজ করবা তোমরা তখন বুঝতে পারবা আমি এখন চতুর্থ সমীকরণে চলে যাচ্ছি চতুর্থ সমীকরণ কি চতুর্থ সমীকরণটা হচ্ছে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ভি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টু এ এস এই সমীকরণটা আমরা প্রতিপাদন করব এই সমীকরণটা প্রতিপাদন করব এই সমীকরণটা প্রতিপাদনে করার পূর্বে আমাদের ফলো করতে হবে এখানে কি 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 আছে কি নাই এখানে আমার আছে শেষ বেগ আদি বেগ ত্বরণ সরণ নাই কি সময় নাই সো আমি এখন কিভাবে এই প্রমাণটা করব এবং আমি যখন এই প্রমাণটা করার শুরুতে যে ব্যাখ্যাটা দিব ঠিক এভাবেই দিব ইউ আদি বেগ নিয়ে কোনো বস্তু এ সুষম ত্বরণে চলে টি সময় এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হলো এখানে টি সময়টা যদি উল্লেখ না করো তাহলে যদি আমার এই সমীকরণের মধ্যে টি নাই বাট আমার যে বেগ আদি বেগ শেষ বেগ ত্বরণ এগুলো সব কিছু বলতে গেলে আমার সময় অবশ্যই থাকবে অবশ্যই আমার সময় মেনশন করতে হবে এই জন্য আমার এইখানে ব্যাখ্যায় আমার সময়টা মেনশন করতে হয়েছে সো আমি তৃতীয় সমীকরণটা আমি যেভাবে ব্যাখ্যা করেছিলাম
শুরুটা করেছিলাম, ঠিক চতুর্থ সমীকরণটার শুরুটাও আমার ঠিক একইভাবে হবে, ভি বার ইজ ইকুয়াল টু এস বাই টি, এখান থেকে আমরা আসব এস ইজ ইকুয়াল টু ভি বার টি, আবার ভি বার ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আমরা জানি ইউ প্লাস ভি বাই টু। এই যে ভি বার, এই যে সমীকরণটা, এটা কি সমীকরণ? গড় বেগ। আমরা এই সমীকরণগুলো, এই গড় বেগ, এই গড় বেগের দুইটা সমীকরণ, একটা হচ্ছে সরণকে সময় দ্বারা ভাগ করব, আর একটা হচ্ছে শেষ বেগ প্লাস আদি বেগ ভাগ টু, এই দুটা দিয়ে ভাগ করে আমরা গড় বেগ বের করব। তো ভি বারের মানটা আমরা এখানে, ভি বারের মানটা আমি বসিয়ে দেবো, এখানে আমি এটা নাম্বার দিই ওয়ান, এটা দিই দুই। তো দুই নং সমীকরণ থেকে থেকে ভি বারের মান এক নয়ে বসিয়ে, তোমরা প্রতিপাদনগুলো খাতায় লিখে নাও, তোমাদের অন্তত খুব ভালো একটা কাজ দিবে, কারণ কি এটা স্পষ্ট আকারে বইতেও নাই এবং তোমরা যে গাইড ফলো করো গাইডেও অত সুন্দরভাবে নাই। তো এখানে কি হবে, ভি এস ইজ ইকুয়াল টু এক নং সমীকরণে বসবো, এস ইজ ইকুয়াল টু ভি বার মানে হচ্ছে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এইটাকে আমরা সমীকরণ নাম্বার দিলাম থ্রি। এরপরে আমরা প্রথম প্রথম সূত্রটা থেকে আমরা কি করব, এই পর্যন্ত থাকার পরে এরপরে আমরা যাব কোথায়, প্রথম সূত্রটা, প্রথম সূত্রটা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। যদি এটাকে আরো ডিটেল দেখাতে চাও তাহলে আমাদের যেতে হবে একদম এই সমীকরণটা প্রতিপাদন করার সময় আমরা কি করেছিলাম, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এখান থেকে আমরা ডাইভার্ট করে কি করেছিলাম, ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি, সো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। যদি তোমরা একদম ডিটেল করো তাহলে এখান থেকে শুরু করতে পারো। তো আমি বেশি বড় হয়ে যাচ্ছে বা প্রতিপাদনের নাম্বারের উপরে নির্ভর করে তোমরা এইটা প্রুফ করবা, যদি দেখো যে নাম্বার চার বেশি দরকার নেই, সো এখান থেকে শুরু করতে পারো, আর যদি আরেকটু ভালো করে আরেকটু ডিটেল লিখতে চাও এখান থেকে শুরু করতে পারো। তো আমি এখান থেকে শুরু করেছিলাম তৃতীয়টা, চতুর্থটা দেখিয়ে দিলাম যে কোথা থেকে শুরু, আমরা এই জায়গাটা আসছি কোথায়। তো আমি এখানে, এখান থেকে আমরা কি বের করব, আমরা তৃতীয় সমীকরণ যখন প্রতিপাদন করেছিলাম এখান থেকে আমরা এর মান বের করেছিলাম, কিন্তু এখানে আমরা কিসের মান বসাবো, টির মান বসাবো, ভির মান। তৃতীয় সমীকরণে আমরা বসিয়েছিলাম, সরি ভির মান, আর চতুর্থ সমীকরণে আমরা এখানে টির মান বের করব। সো এ টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, সো টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। এখন এইটা আমরা তিন নং সমীকরণে বসাবো, এটাকে আমি একটা নাম্বার দিয়ে দিই চার। এটা আমরা তিন নং সমীকরণে বসালে এইটা আমার আর লাগবে না, এটা আমি এখন মুছে ফেলি, কারণ বারবার একই কথা আমার লেগেছিল এই জন্য আমি ওটা রেখে দিয়েছিলাম। সো আমি এখন কি করব, এই তিন নং সমীকরণে, চার নং সমীকরণ থেকে টি এর মান তিন নং সমীকরণে বসালে আমার কি হবে, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টির মান হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ। তো এখন আমরা এটা কি করব, আমরা করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান, সেই সূত্র বীজগণিতিক সেই সূত্র থেকে আমি এখানে লিখব কি, ইউ প্লাস ভি ইন্টু ভি মাইনাস ইউ, দ্যাট মিন্স ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টুয়াইজ এ, আর এখানে এস। আচ্ছা এখন এস আমরা আর গুণন করলে কি হবে, ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এ এস, সো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, ইউ স্কোয়ারটা আমরা লেফট সাইডে নিয়ে যাব, তো ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আমার চতুর্থ সমীকরণও আমি প্রুভ করতে পেরেছি, সো আমার
বাকি তিনটা সমীকরণ আমি স্থির অবস্থা থেকে যে প্রমাণটা আমি দেখিয়েছিলাম আর সেই সমীকরণটা সেটা আমি এখানেও তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যদি u 0 হয় দ্যাট মিন্স স্থির অবস্থায় কোনো বস্তু যদি চলে তখন u 0 u যদি 0 হয় আমরা যদি এখানে u এর মান 0 বসাই সো v is v is equal to 2as এখন আমরা এখানে যে রিলেশনশিপটা তৈরি করব সেই রিলেশনশিপটা তৈরি করব 2a দ্যাট মিন্স ত্বরণটাকে যদি আমরা কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করি এবং তার পূর্বে যদি কোনো সমান চিহ্ন থাকে সো আমরা লিখতে পারি v স্কয়ার ইজ প্রপোর্শনাল টু s তার মানে শেষ বেগ বর্গাকারে বাড়তে থাকবে কার সমানুপাতে সরণের সমানুপাতে আমরা এইভাবে যদি কোনো প্রমাণ আসে তাহলে আমরা কিভাবে আসব প্রথমে আমাদের চতুর্থ সমীকরণ প্রমাণ করব তারপরে আমরা স্থির অবস্থা ধরে তারপরে v স্কয়ার সমানুপাতিক s দ্যাট ইজ প্রপোর্শনের রিলেশন তো আমি আজকে আশা করব এটা কোথায় আশা করব যে তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো ও ক্লাসে অনেকেই জয়েন করেছো বাট কেউ কোনো প্রশ্ন করনি নাইস প্রেজেন্টেশন ম্যাডাম তারপরে মেহেদি হাসান আসসালামু আলাইকুম ম্যাম মোহাম্মদ সাইমন হ্যাঁ থ্যাংক ইউ নাইস ম্যাম হাসিবুল ইসলাম নাইস ম্যাম থ্যাংক ইউ হাসিবুল আবু শহীদ এক্সেলেন্ট থ্যাংক ইউ আচ্ছা কেউ আমাকে প্রশ্ন করনি জানার চেষ্টাও করনি কিছু তাইলে আমি কি বুঝে নিচ্ছি যে তোমরা সবাই বুঝতে পেরেছো তোমরা সবাই আজকে ক্লাস না বুঝার কিছুই তোমাদের কাছে নেই আওরঙ্গজেব আলবি লিখেছে আসসালামু আলাইকুম ম্যাম থ্যাংক ইউ আওরঙ্গজেব আলবি ক্লাসটি কি বুঝতে পেরেছো আমাকে তোমরা যদি একটু জানাতে আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো আর না হয় পরবর্তী ক্লাসে শেয়ার করতে পারো যদি কোনো প্রবলেম থেকে থাকে সো আমি এই ক্লাসটা আজকে গতির সমীকরণ দিয়ে আওরঙ্গজেব আলবি জি ম্যাম থ্যাংক ইউ সো মাচ তোমরা জয়েন করার জন্য এবং তোমরা ক্লাসটি শেয়ার করে দিয়ে তোমাদের অন্য অন্য বন্ধুদেরকেও ক্লাসটি এতে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দাও তোমাদের দেখতে কোনো অসুবিধা হয়েছে কি না তোমরা তো কোনো কমেন্ট করনি অবশ্যই আমি ধরে নিয়েছি যে তোমাদের দেখতে কোনো অসুবিধা হয়নি আমার লেখা বুঝতে বা আমার কথা শুনতে সাউন্ডে কোনো প্রবলেম হয়নি হয়তোবা জি ম্যাম হ্যাঁ থ্যাংক ইউ সো আমি আজকে তোমাদের এই ক্লাসটি করতে গিয়ে আমি যে কাজটি করেছিলাম সেটা হচ্ছে আমি পুরো চ্যাপ্টারটার একটা সিলেবাসের মতো তৈরি করে তোমাদের সাথে আমি ক্লাসে আসছি সেটা হচ্ছে প্রথম দিকে প্রথম ক্লাসটায় আমি সকল সংজ্ঞা তারপরে গতির সমীকরণের পূর্ব পর্যন্ত সকল কিছু তোমাদের সাথে আলোচনা করেছি আজকের ক্লাসে গতির সমীকরণ আলোচনা করেছি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরন্ত বস্তু সমীকরণ এবং পাশাপাশি গাণিতিক কিছু ব্যাখ্যা নিয়ে তো এই আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আমি পরন্ত বস্তু সমীকরণ নিয়ে হাজির হব ধন্যবাদ সকলকে তো আমি কিন্তু আমার পরিচয় দেইনি শুরুতে আমার পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি আমি শামসুনার স্নিগ্ধা সহকারী শিক্ষক চরপেশন সরকারি টিবাইয়ের মডেল মাধ্যমিক বিদ্যালয় চরপেশন ভোলা কারণ আমার এই ক্লাসটি তো খালি টিভি স্কুলের স্টুডেন্টরাই দেখছো না বিভিন্ন এলাকার স্টুডেন্টরাও অবশ্যই দেখছো সো এই জন্য আমার পরিচয়টা দিয়ে নিলাম ধন্যবাদ সকলকে ভালো থাকবে এবং সুস্থ থাকবে
এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।